ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই এক দিনমজুরের গোয়ালঘর সহ সাতটি ছাগল। ঘটনাটি ঘটেছে সোমবার রাত 9টা নাগাদ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভক্তিপুর গ্রামে। ক্ষতিগ্রস্ত দিনমজুর আবতাব হোসেন জানান, মশা তাড়ানোর জন্য এদিন রাতে গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে গিয়েছিলেন তিনি। গোয়ালঘরে থাকা শুকনো খড়ে হঠাৎ করে আগুন লেগে যায়। নিমেষের মধ্যে সারা গোয়ালঘর জুড়ে ছড়িয়ে পড়ে আগুন। স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগালে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হন। এরপরেই খবর দেওয়া হয় তুলসীহাটা দমকল অফিসে। দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় ঘণ্টাখানিকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ঈদের বাজারে ছাগল বিক্রি করে লাভের মুখ দেখার আশা করেছিলেন বলে জানান দিনমজুর আফতাব হোসেন। কিন্তু তার আগেই ভয়াবহ অগ্নিকাণ্ডে সব শেষ। ছাগল জ্বলেছে, গোয়াল ঘরটা জ্বলেছে, সামান টামান ছিল ওখানে, ওরা সামান টামান সব জ্বলে গেছে। আগুনটা কিসের ছিল? ভোর দিয়েছিল। আপনার বাড়িতে কি মেম্বার প্রধান এসেছিল? না, আসেনি। কোনো প্রশাসন এসেছিল? প্রশাসন এসেছিল। দমকল ইঞ্জিন এসেছিল আপনার বাড়িতে? হ্যাঁ এসেছিল। এই যে আগুনটা লেগেছে, ইনি আপনার কে লাগলেন? ভতিজা লাগলেন। আগুনটা কটার সময় লেগেছিল? 7টা 8টা। কি কি জ্বলেছে? বকরি জ্বলিল 7টা। তো আগুনটা কিসের লেগেছিল? ভোরের। কোনো প্রশাসন এসেছিল? আসছিল। কোনো গ্রামের নাম্বার প্রধান? নাই। দমকল থেকে ইঞ্জিন এসেছিল? আগুনটা লেগেছিল আপনার বাড়ি কি বাড়ির পাশেই? আপনার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? হ্যাঁ হয়েছে। পানি ফেটা মেশিন পাইপ টাইপ সব জ্বলে গেল, মেশিনটার ওই ইটা ঘুরিছে ওইটা জ্বলে গেল শাখাটার ইটা। আর মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।